হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, বাট কয়েকদিন খুবই খারাপ ছিলাম, খুবই টেনশনে আছি, এখনো আছি। আর এই চোখে তো আর কি প্রবলেম হয়েছে, শুধু মিসমিস করছে, জানি না এখন কেমন। সবাই বলছে চোখে কোনো কারণ নেই, মানে মানুষ যদি ইচ্ছা করে যদি নিজের মাথায় বেশি করে টেনশন নেয়, সেটা টেনশন, আর না হলে টেনশন। আমাকে সব সময় টেনশনে ফেলানোর একজনই মানে আছে, সেটা হচ্ছে গুড্ডু। আর সেটা টেনশন টেনশন না, মানে আনন্দেরই জিনিস, কিন্তু আমি জিনিসটাকে মানে টেনশন হিসেবেই নেই, কারণ টেনশন না করলে আমার কোনো কাজ মনে কমপ্লিট হয় না। সে সব ব্যাপারে আমি এই যে পুজোর সময় পার্লারেও আছি, অনেক টেনশনে আছি, কখন যাব কখন। হ্যাঁ, সাকসেস চুলটা কেমন একটা হয়ে গিয়েছিল, একটা মানে ভালো লাগছিল না, সেই জন্য ভালো একটা চুলটাকে এসেই গেছে। আর রথ চলে যাওয়া মানে পুজোর তোড়জোড় সব জায়গাতেই শুরু, কেনাকাটা থেকে শুরু করে সবকিছু। সেই জন্যই বললাম কতটা কি হয়। অনেকবার ধরে কাস্টমার আসছে আমাকে ধরে ডিস্টার্ব করছে, জাস্ট এই শ্যাম্পুটা কমপ্লিট করেছি, এবারে স্টার্ট করবো। তো স্ট্রেটনিং স্টার্ট করার আগে তোমাদেরকে দেখিয়ে দিই মার এখন মানে আফটার বিফোর দেখিয়ে দিই। এই হচ্ছে এখন এখন এইরকম আছে, একটু ফ্রিজি আছে, এই যে এখন শ্যাম্পু করে ড্রায়ার হয়ে গেছে বলে ওই জন্য হিট পড়ার জন্য একটু স্ট্রেট স্ট্রেট হয়ে গেছে, বাট আগেরটা দেখালে আরো বুঝি। হ্যাঁ ওটাই হয়। যাই হোক, এটা তোমাদের দেখিয়ে দিলাম, তোমরা এবার দেখতে থাকো এবার কি কি প্রসেস করছি আমি এর পর পর। তো এই যে মায়ের এখন ক্রিম লাগানো কমপ্লিট হয়ে গেছে, বাট ক্রিম লাগানো প্রসেসটা দেখাতে পারিনি, সেটা কেন তোমাদেরকে বলছি। বাট এখন এই যে ক্রিম লাগানো কমপ্লিট, তো এটা এখন টাইমও হয়ে গেছে ওয়াশ করা, তো এটাকে এখন ওয়াশ করবো। মায়ের স্ট্রেটনিং করছি, আর কাস্টমাররা মায়ের কাস্টমার এসে সব মানে ডিস্টার্ব করছে। অলরেডি একটা ফেসিয়াল চলছিল, তার ফেসিয়ালটা করতে করতে সবকিছু করতে করতে তার ভিডিওতে মায়ের যে স্ক্রিনটা লাগিয়ে, সেই জন্য ভিডিওতে প্রসেস তোমাদেরকে দেখাতে পারিনি। এবার ওয়াশটা করবো, অনেকটা টাইমও হয়ে গেছে, বাড়ি যাওয়ার টাইম প্রায় হতে যায়। এরপর এটাকে ড্রাই করে তারপর এটাকে আয়রনিং করবো, এখনো অনেকটা প্রসেস বাকি আছে। টেম্পোরারি হলেও খাটনি প্রায় সেম। তো যাই হোক, আর এটাকে চটপট ওয়াশ করি, তারপর তোমাকে দেখাচ্ছি। এইবারে প্রশ্নটা দেখাবো নিশ্চয়ই, আর আশা করি কোনো কাস্টমার মায়ের এখন আসবে না ডিস্টার্ব করতে। দেখা যাক।
হচ্ছে মায়ের হেয়ারের ফাইনাল লুক, এই হচ্ছে পুরো টেম্পোরারি স্ট্রেটনিং কমপ্লিট হলো অনেক মানে খাটাখাটনির পর। তো যাই হোক কমপ্লিট হলো, কেমন কি লাগছে অবশ্যই কমেন্ট করে জানা, মাথাটা সোজা রাখো। আর চুলে সাইনটাও খুব ভালো দিয়েছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তো কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। পার্মানেন্ট করলে এতে টাইম লাগে, বাট সেমই লুক আছে। যাই হোক, মাই বলুক কেমন কি লাগছে বলো। এখনো পর্যন্ত আমি মানে দেখি না, বাট ভালো লাগছে, কারণ মাথা হালকা হয়ে গেছে, মানে বুঝতে পারছি যে ভালো লাগছে। কারণ মা অনেকদিন ধরেই বলছিল যে আমার চুলটা ফ্রিজি হয়ে আছে, ভালো লাগছে না। তো এখন বাজে 8:56, এখন জানি না বেরিয়ে ওখানে টোটো পাবো বা কি কি পাবো, মানে বাড়ি যাওয়ার জন্য আজকে বাবাও আসেনি, তো সেই জন্য আমাদের বেশি টেনশন। তার মধ্যে মা রতনকে ফোন করলো, বাড়ি চলে গেছে অলরেডি, তো সেই জন্য আমাদের দেখা যাক ওদিকে গিয়ে। বাস তো নেই আর অনেক আকাশে বেরিয়ে গেছে, টোটো যদি পাওয়া যায়। আর আমি আমি ওদিকে যাব, আমার সামনে এক্সাম আছে, তার অ্যাডমিট কার্ডটা নিতে হবে, অ্যাডমিট কার্ডটা প্রিন্ট করতে দিয়ে এসেছি, ওইটা নেবো গিয়ে, তারপর মানে তারপর এদিকে এসে আবার টোটো নেবো, তারপর বাড়ি যাবো। এখন অনেক কিছু ব্যাপার আছে, তারপর মা বাজার থেকে কিসব নেবে, আমি খাওয়ার জন্য কিছু একটা নেবো, তারপর বাড়ি যাওয়া অনেক কিছু আছে। তো যাই হোক, আজকের এইটুকুই ছোট্ট ব্লগ ছিল হেয়ার স্ট্রেটনিং এর। একদমই দেখতে ভালো লাগছে না, সেই জন্যই করছিলাম না, বাট আজ থেকে আবার স্টার্ট করলাম, দেখি কন্টিনিউ করা যায়, তাই তো। যাই হোক, আজকের ব্লগটা আর বেশি বাড়াচ্ছি না, এখানে এন্ড করছি। আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, অল করবে। আর পূজো আসছে, তোমরা ঝটপট রেডি হয়ে যাও, সবকিছু ঠিকঠাক করে নাও, কেনাকাটা সবকিছু শুরু করো। আর প্রায় 100 দিন বাকি, তো ঝটপট সবাই কেনাকাটাটা শুরু করো। আর যাই হোক, তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আজকের মতো বাই, গুড নাইট।